এবার বিভিন্ন জেলা উপজেলা সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালাম। জয়পুর হাটের পাঁচবিবির গ্রামীণ সুবিধা বঞ্চিত 250টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের নিমিত্তে বিনামূল্যে নলকূপ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা সোয়াব। ব্যাংকের আসল নোট যাচাই বাছাই করা এবং চেনার বিভিন্ন কৌশল নিয়ে লালমনির হাটপাট গ্রামে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে সোনালী ব্যাংকের উদ্যোগে। ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও চিলড্রেন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে 500 ফুট পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠন। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে যুবনেতা আজমেরী উসমানের নেতৃত্বে বিজয় র্যালি বের করা হয়। শহরের কলেজ রোড এলাকা থেকে জাতীয় পতাকা নিয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় স্মৃতিস্তম্ভে এসে র্যালিটি শেষ হয়। বিজয় দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সহসভাপতি মিজানুর রহমান মজুমদার। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুক্তাধর। দিবসটি উপলক্ষে শেরপুরে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ইজ দ্য পাওয়ারের উদ্যোগে 300+ অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। টাঙ্গাইলের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহান বিজয় দিবসে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সি সহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ। কুমিল্লার দেবীদ্বারে মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম উমানি, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম সহ অনেকে। এদিকে দিবসটি উপলক্ষে ধোয়ার নবাবগঞ্জে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছেন। কুমিল্লার দেবিদ্বার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন সহ অনেকে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।